জ্ঞান ফেরার পর দেখলাম আমি আমার রুমে আর আমার মা আমার মাথার পাশে বসে কাঁদছে, ভাইয়া পাশে দাঁড়িয়ে আছে, বাবাও রুমেই আছে, কেউ কিছু বলছে না, সবাই একদম চুপচাপ। আমি উঠতে যাব তখন, উঠতে হবে না তোকে, শুয়ে থাক, ডক্টর তোকে রেস্ট নিতে বলছে, কোনো কথা বলবি না, অনেক হয়েছে বোন। আর না, তুই যা বলেছিলি আমরা তো সেটা মেনে নিয়েছিলাম, তুই তো আমাদের কোনো দোষ দিতে পারবি না বোন। আমি কিছু বলতে যাব তখনই বাবা আমায় চুপ করিয়ে দিয়ে বলল যে, পয়ান, তোমার বোনকে বলো ওই ছেলেকে ভুলে যেতে, সমাজে আমাদেরও একটা সম্মান আছে, এটা তোমার বোন ভুলে যাচ্ছে। তোমার বোনের জন্য আমি ওই ছেলেটাকেও মেনে নিয়েছিলাম, কিন্তু ওই ছেলেটা তো আমাদের সবার সামনে বলে গেল যে ও কখনোই ওকে ভালোবাসেনি। এখন আমি যা বলবো তোমার বোনকে তাই শুনতে হবে। কথাগুলো বলে বাবা আর দাঁড়ালো না, হন হন করে বেরিয়ে গেল আমার রুম থেকে। আমার চোখ থেকে অনবরত পানি পড়েই যাচ্ছে। বাবা চলে গেলে ভাইয়া আমার কাছে বসলো। দেখ বোন, তুই চেয়েছিলি যেন আমরা তোর ভালোবাসার মানুষকে মেনে নিই, আমরা তো মেনে নিয়েছিলাম বল, সে জন্যই ওকে আজকে আসতে বলেছিলাম, কিন্তু ছেলেটা যা বলে গেল তাতে তো মনে হচ্ছে ছেলেটা তোকে ভালোবাসেনি, ছেলেটা তোকে ঠকিয়েছে বোন। কিন্তু ভাইয়া, আমি ওকে ভালোবাসি, এখনো ভালোবাসি সোহানকে। ভাইয়া তুই বিশ্বাস কর, সোহানও আমায় ভালোবাসে। ভালোবাসে? তাহলে সবার সামনে তোকে এইভাবে ছোট করে কেন করলো? ভালোই যখন বাসে তাহলে কেন বললো না যে তোকে ভালোবাসে, কেন বললো যে তোকে কখনো ভালোবাসেনি, কেন বল? দেখ বোন, এখন বাবা যেটা বলবে সেটাই হবে, মেনে নে প্লিজ, আমি আর বাবা তো তোর কোনো খারাপ চাইবো না। ভাইয়া চলে গেল, আমি কি করব কি ভাববো কিচ্ছু বুঝছি না। সোহান কেন আমার সাথে এমন করলো আমি সত্যিই বুঝতে পারছি না। বাসায় আসার আগে পর্যন্ত তো ভালোই ছিল, তাহলে হঠাৎ করে কি হলো ওর? কেন বললো যে আমায় ও ভালোবাসে না, বিয়ে করেনি আমায়? কেন বললো? কেন, যাকে এতটা ভালোবাসলাম সেই আজ আমায় বলে গেল আমার নাকি মেন্টাল প্রবলেম আছে? কেন এমন করলো সোহান আমার সাথে? এগুলো ভেবে ভেবে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে সোহানকে ফোন করলাম, কিন্তু আমার ফোনটা ধরল না। সারাদিন ফোন করেই গেলাম, কিন্তু তবুও ধরল না। শিলার কাছে কল করলাম, কিন্তু বন্ধ বলল। রাতে আবার কল করলাম সোহানকে, কিন্তু বন্ধ, সোহান আর আমার সাথে কথা বলেনি। অনেকভাবে সোহানের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারছি না। আমার বান্ধবী তানিশাকে বললাম সবটা, তানিশাও চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই সোহানকে পাচ্ছে না। 5 দিন কেটে গেল, কিন্তু সোহানের সাথে কথা বলতে পারছি না। আমার সোহানের সাথে কথা বলতেই হবে, যে করেই হোক। কয়েকদিন থেকে ঠিকমতো খাচ্ছি না, রুমের বাইরে বের হই না, আজ সকালেও খাইনি। দুপুরে মা খাবার দিয়ে গেছে, মা খাইয়ে দিতে চেয়েছিল, আমি না করাতে দেয়নি। শরীরটা কেমন জানি খারাপ লাগছে কয়েকদিন থেকে, ভাবলাম ঠিকমতো খাবার না খাওয়ার জন্য হয়তো এমন লাগছে। খাবারের প্লেটটা নিয়ে দু একবার মুখে দেওয়ার পর আর খেতে পারলাম না, ঘুমে চলে আসাতে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। 2-3 দিন থেকেই এমন লাগছে, হঠাৎই কেমন একটা সন্দেহ হলো, তাই সাথে সাথেই তানিশাকে বললাম আমার বাসায় আসতে, আর আসার সময় প্রেগনেন্সি টেস্ট করার জন্য প্রেগানিউস নিয়ে আসতে। আমার কথা শুনে অনেকটা অবাক হয়ে গেছিল তানিশা। কিছুক্ষণ পরে তানিশা আসলো, এসে আমায় কিটটা দিল আর জিজ্ঞেস করলো আমার কি হয়েছে, আমি কি চিন্তা করছি, আর কেনই বা কিটটা আনতে বললাম। তারপর আমি ওকে সবটা বললাম, ও সব শুনে একটু রেগে গেল সোহানের উপর, আর বলল সোহানের সাথে ও আমায় দেখা করাবেই 2-1 দিনের মধ্যে, যে করেই হোক। পরের দিন সকালে আমি টেস্টটা করেই ফেললাম। টেস্ট করে বুঝতে পারলাম যেটা ভেবেছিলাম সেটাই ঠিক, আমি সোহানের বাচ্চার মা হতে চলেছি। মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে গেল। তানিশাকে আমি ফোন করতে যাব তার আগেই তানিশা আমায় ফোন করে বলল যে সোহানের অফিসের ঠিকানা পেয়ে গেছে, আর আজ সোহান অফিসে এসেছে, তাই আমায় যেতে বলল, আমায় নিয়ে সোহানের অফিসে যাবে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে আসলাম। আজ ভাইয়া বাবা কেউ বাসায় নেই, তাই খুব খুশি, একটুও সমস্যা হয়নি বের হতে। আমি গাড়ি নিয়ে বের হলাম, তানিশা যেখানে দাঁড়িয়েছে সেখানে ড্রাইভারকে যেতে বললাম। যেতে যেতে ভাবলাম আজ খবরটা শোনার পর সোহান আর আমায় ফেরাতে পারবে না। তানিশাকে নিয়ে চলে এলাম সোহানের অফিসে। তানিশা একটা লোককে সোহানকে ডেকে দিতে বলল। আমি আর তানিশা অপেক্ষা করছি, তখন তানিশা আমায় জিজ্ঞেস করলো যে আমি টেস্ট করেছি কিনা। আমি ওকে বলে দিলাম সব।
তানিশাও বলল, আজ আর সোহান আমায় ফেরাতে পারবে না। একটু পরেই সোহান আসলো। সোহানকে দেখেই সোহানকে গিয়ে জড়িয়ে ধরলাম আমি। সোহানকে জড়িয়ে ধরতেই সোহান আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলল, কি করছো কেশব তুমি? এটা একটা অফিস, এখানে আমার একটা সম্মান আছে, আর তুমি এখানে কেন এসছো? এমন কেন করছো তুমি আমার সাথে? আমি কি কোনো ভুল করেছি? বলো, আমি কি করেছি যার জন্য তুমি এমন করছো? তুমি আমার ফোন কেন ধরছিলে না? আর ফোন অফ করে কেন রেখেছো? কেন করছি বুঝতে পারছো না? আমি তোমায় আর সহ্য করতে পারছি না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও, আমায় আর বিরক্ত করো না প্লিজ। আমি তোমায় ভালোবাসি সোহান, অনেক ভালোবাসি। আর আমরা তো একসাথেই থাকবো বলে বিয়ে করেছি সোহান। আমি জানি তুমিও আমায় ভালোবাসো। না, আমি ভালোবাসি না তোমায়। আর কতবার বলবো বলো তো এক কথা, তোমায় কোনোদিন ভালোবাসিনি আমি। আমি অন্যজনকে ভালোবাসি, তোমায় না। আর আমি তোমায় কখনো বিয়ে করিনি, আর যদি করেও থাকি সেটা তোমার চাপে পড়ে। আমি তোমায় সত্যি ভালোবাসি না, প্লিজ আমায় একটু শান্তিতে থাকতে দাও। আমি সোহানের যাব, তখনই সোহান আবার আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সোহান ধাক্কা দেওয়াতে আমি তাল সামলাতে না পেরে পড়ে গেলাম। তানিশা আমায় তাড়াহুড়ো করে তুলে নিল আর সোহানকে বলল, তুই কি রে সোহান, এত তাড়াতাড়ি করে কিভাবে পারিস বদলে যেতে? গিরগিটি রং বদলায় জানতাম, কিন্তু মানুষ যে এইভাবে রং বদলায় সেটা তোকে না দেখলে জানতেই পারতাম না রে। আর তুই যে ওকে ওইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলি, তুই জানিস তাতে ওর কতটা ক্ষতি হতে পারতো? তুই জানিস অবন্তি এখন তোর বা। আমি আর তানিশাকে কিছু বলতে দিলাম না। সেদিন বাসায় আমায় এত অপমান করার পরেও আজ আমি এসেছিলাম ওর সাথে কথা বলে সবটা আবার আগের মতো করে নিতে, কিন্তু এখন আর কিচ্ছু ঠিক করতে চাই না। চলে আসার আগে সোহানকে বললাম, আমি শুধু তোমার কাছে ব্যবহারের বস্তু ছিলাম, তুমি সত্যি কখনোই আমায় ভালোবাসোনি। ভালোবাসলে এইভাবে এত অপমান করতে পারতে না। তোমায় আমি এত ভালোবাসলাম, আর তার বিনিময়ে তুমি আমায় কী দিলে? শুধু অপমান, আর সাথে আমায় মানসিক রোগী সাজিয়ে দিলে আমার বাবা মার কাছে। তুমি ঠিকই বলেছিলে সেদিন যে আমার ভালোবাসাটা শুধু একতরফাই ছিল, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি। তুমি একটা বেঈমান, তোমার মতো বেঈমানকে আমি সারা জীবন মনে রাখবো। ভালো থেকো। কথাগুলো বলে তানিশাকে নিয়ে চলে আসলাম। তানিশা আমায় বারবার জিজ্ঞেস করলো আমি কেন বাচ্চাটার কথা সোহানকে বলতে দিলাম না। আমি তানিশাকে বললাম, যে মানুষটা আমায় কখনো ভালোই বাসেনি তাকে এসব বলেই বা কী হবে বল? ও যদি আমায় ভালোবাসতো তাহলে আজই সব ঠিক করে নিত। তানিশাকে আরও বললাম, ও যেন আমার প্রেগন্যান্টের কথা সোহানকে বা অন্য কাউকে না বলে। তানিশা আমায় কথা দিল যে সে কাউকে বলবে না, আর বলল আমি যেন মন খারাপ না করি, কোনো উল্টাপাল্টা কাজ না করি। আমি বললাম যে ঠিক আছে। আমি তানিশাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে এলাম। বাসায় এসেই সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। খুব কষ্ট হচ্ছে সোহান আমায় ঠকালো ভেবে। আসার পর থেকে রুমের দরজা লাগিয়ে বসে আছি। রাত হয়ে গেছে, খাবারের জন্য ভাইয়া অনেকক্ষণ থেকে ডাকছে, যেতে ইচ্ছে না করলেও গেলাম। সবার সাথে খেতে বসলাম আর সবাইকে দেখে ভাবতে লাগলাম, কি করে বলবো সবাইকে যে আমি মা হতে চলেছি? আর মুখে বলবো, কোন মুখে বলবো সবাইকে? এগুলো ভাবতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো খাবার প্লেটে। কাউকে বুঝতে না দিয়ে চোখটা মুছে নিলাম। খাবার শেষ করে উঠতে যাব, তখন বাবা বলল যে, বসো বন্তি, কিছু কথা আছে তোমার সাথে, আর কথাগুলো আজই বলতে হবে। আমি ঠিক করেছি, আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে হবে, আর কালকে তোমাদের রেজিস্ট্রি হবে। আমি এখন যা বলবো তোমাকে তাই করতে। আমি কিছু না বলেই চলে আসলাম। আমি জানি এখন বাবাকে হাজার বললেও আমি আর আটকাতে পারবো না। আর আটকাবই বা কী করে? যার জন্য আটকাতাম সেই মানুষটাই তো। কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আর আমি আমার বাচ্চাটাকেও হারাতে পারবো না। বাচ্চাটার তো কোনো দোষ নেই, তাহলে সে কেন কষ্ট পাবে? কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আর আমি আমার বাচ্চাটাকেও হারাতে পারবো না। বাচ্চাটার তো কোনো দোষ নেই, তাহলে সে কেন কষ্ট পাবে? কিন্তু আমি এখন কি করব, কাকে বলবো? আমি বাবা মাকে বললে তারা আমার বাচ্চাকে মেরে ফেলবে, কিছুতেই বাঁচতে দেবে না ছোট প্রাণটাকে। একটা বেঈমানের জন্য আমি আমার বাচ্চাকে শাস্তি দিতে পারি না। কাল বিয়েটাই বা কী করে আটকাবো? আমি আর কিছু ভাবতে পারছি না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। ব্যালকনিতে বসে বসে ভাবতে লাগলাম কি করব আমি। ভাবতে ভাবতে রাত পেরিয়ে ভোরের আলো ফুটে উঠেছে। মসজিদে মুয়াজ্জিনরা আজান দিচ্ছে। অজু করে ফজরের নামাজ আদায় করে নিয়ে
ব্যালকনিতে এসে দাঁড়ালাম। ব্যালকনিতে দাঁড়িয়ে তানিশাকে কল করলাম। ওপাশ থেকে তানিশার কথা শুনে মনে হলো অনেকটা ঘাবড়ে গেছে এত সকালে ফোন দেওয়াতে। আমি বললাম, ভয় পাস না, আমার কিছুই হয়নি, তুই আমাকে হেল্প করবি প্লিজ? তুই ছাড়া এখন আমি এইসব কাউকে বলতে পারবো না। তুইও আমায় এ সময় আমার হেল্প না করে ছেড়ে যাস না সোহানের মতো। কি বলছিস তুই? আমি কেন তোকে হেল্প করবো না? তুই আমার বন্ধু, সেই ছোটবেলা থেকে আমরা বন্ধু, তোর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। বল কি করতে হবে, তোর জন্য সব করতে পারি, বল। বাবা আজই আমার বিয়ে ঠিক করে দিয়েছে, তুই তো জানিস আমি প্রেগনেন্ট, আমি কাউকে বিয়ে করতে পারবো না, আর এই কথাটা বাসায় কাউকে বলতেও পারবো না। আমি আজই বাসা থেকে বেরিয়ে যাব, তুই আমায় কয়েকটা দিন তোর কাছে থাকতে দিবি প্লিজ? আঙ্কেল আজই বিয়ে কিভাবে ঠিক করলো? আর তুই আমার কাছে তোর যতদিন ইচ্ছে থাকতে পারিস, আমার কোনো প্রবলেম নেই, তুই চলে আয় আমার কাছে। না, আমি বেশি দিন থাকবো না তোর কাছে, আমি কয়েকদিন পরেই লন্ডন চলে যাব। তুই তো জানিস আমার পড়াশোনা করার জন্য লন্ডন যাওয়ার কথা, সেখানেই যাব, আর ওখানে গিয়েই আমি আমার বাচ্চাকে বড় করব। ওকে, তুই তোর যাবতীয় কাগজ নিয়ে রেডি হয়ে থাক, আমি আসছি গাড়ি নিয়ে, তোকে একা আসতে হবে না। আর এত সকালে তুই কোনো গাড়িও পাবি না, তাই তুই তোদের বাসা থেকে বের হয়ে একটু দূরে কোথাও দাঁড়া, আমি আসছি। আমি ফোনটা রেখে আমার সব প্রয়োজনীয় কাগজ আর কয়েকটি কাপড় নিয়ে টাকা নিয়ে বের হয়ে আসলাম। আর আসার আগে একটা চিঠি লিখলাম, বাবা আমায় ক্ষমা করে দিও, আমি পারলাম না তোমার সম্মানটা রাখতে, আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না কারণ আমি প্রেগনেন্ট বাবা, আর এই কথাটা আমি তোমাদের বলতে পারিনি, তাকেও বলতে পারিনি রে ভাইয়া, তোকেও বলতে পারিনি রে ভাইয়া, আমি বাচ্চাটাকে মেরে ফেলতে পারবো না, তাই চলে গেলাম তোদের ছেড়ে, কোথায় যাব তা জানি না, আমায় তোমরা ক্ষমা করে দিও। চিঠিটুকু লিখে রেখেই চলে আসলাম। আমি চিঠিটা পাওয়ার পর মা খুব কাঁদবে, বাবা আর ভাইয়াও কষ্ট পাবে অনেক। একটু হেঁটে আসতে দেখি তানিশা গাড়ি নিয়ে আসছে, আমি গাড়িতে উঠে বসলাম। তানিশা যেতে বলল যে, শোন অবন্তি, তোকে আমি আমার বাসায় নিয়ে যাব না, কারণ তোকে বাসায় না পেয়ে তোর বাসার লোক প্রথম আমার বাসায়ই আসবে তোকে খুঁজতে, তোকে আমি আমার বিএফের বোনের বাসায় রেখে আসবো, আর তুই নিশ্চিন্তে থাকতে পারিস ওখানে, আমার বিএফের বোন আমাদের সাথেই পড়ে, আর সেও লন্ডন যাবে, আমার বিএফের সাথে সব কথা হয়ে গেছে, ও তোদের দুজনকে একই ফ্লাইটে যাওয়ার আর একসাথেই থাকার ব্যবস্থা করে দিবে, তুই ভাবিস না। আমার কিছু বলার ভাষা নেই, তানিশা আমার জন্য এত কিছু করছে ভেবেই কান্না পেয়ে যাচ্ছে, অনেক ভাগ্য লাগে এমন একটা বন্ধু পেতে গেলে। তানিশা আমায় ওর বিএফের বোনের বাসায় রেখেই চলে গেল, কারণ তানিশা বাসার কাউকে কিছু না বলেই চলে আসছে। তানিশা যাওয়ার সময় বলে গেল যে আবার আসবে সে, বলে জড়িয়ে ধরে বাই বলে তাড়াতাড়ি করে চলে গেল। তানিশা আমায় যার বাসায় রেখে গেল তার নাম সোহা। সোহা আমায় একটা রুমে নিয়ে গেল আর বলল ফ্রেশ হয়ে একটু ঘুমাতে, খুব খারাপ লাগছে এই ভাবতেই চলে আসাতে, খুব খারাপ লাগছে এভাবে চলে আসাতে, এতক্ষণ তো বাবা মা ভাইয়া সবটা জেনে গেছে যে আমি চলে এসেছি, হয়তো আমার ফোনে অনেক কলও করছে কিন্তু আমি তো সিমটা ফেলে দিয়েছি, বাবা মা এখন কেমন আছে কে জানে। ঘুমিয়ে গেছিলাম, সোহার ডাকে ঘুম ভেঙে গেল আমার। সোহা আমার জন্য খাবার এনেছে, বলেছে এর আগে ওনাকে কয়েকবার এসেছি কিন্তু আমি ঘুমিয়েছি এই জন্য ডাকেনি। আমায় খাবারটা দিয়ে খেতে বলে সোহা বাইরে চলে গেল, ওর বন্ধুরা আসবে তাই। আমার খেতে ইচ্ছে করলো না বলে আর খেলাম না, খাবারটা প্লেটেই থেকে গেল। বাসা থেকে তো চলে আসলাম, এখন লন্ডন গিয়েই একা একা কোথায় কী করব ভাবতে লাগলাম। ভাবছি ওখানে গিয়ে আমার প্রথম কাজটাই হবে একটা চাকরি খোঁজা, তারপর অন্য সব। সন্ধ্যার সময় কলিং বেলটা বাজলে দরজাটা খুলতেই দেখলাম তানিশা আর সোহা এসেছে, ওরা এসে দরজাটা লাগিয়ে দিল, তানিশাকে রুমে নিয়ে গেলাম। সোহা বাইরে থেকে আসছে তাই ফ্রেশ হতে চলে গেল। তানিশা এসে এই খাবার প্লেটটা দেখেই বলল, তুই এখনো খাবারটা খাসনি, এটা তো সোহা তোকে বাইরে যাওয়ার আগে দিয়েছিল, তুই খাসনি কেন? এইভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছিস তুই? কার জন্য আর তো কষ্ট পাচ্ছিস? তুই যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করিস তাহলে আমি আঙ্কেলকে বলে দিব যে তুই এইখানে আছিস, আর ভাইয়া এসেছিল আমাদের বাসায় তোকে খুঁজতে, সবাই তোকে পাগলের মতো খুঁজছে। তানিশা কথা শেষ না হতেই সোহা এসে বলল, অবন্তী শুধু নিজেকে তো কষ্ট দিচ্ছে না, ওর ভেতরে যে আরও একটা ছোট্ট প্রাণ আছে, ওর ভেতরে কেউ একজন একটু একটু করে যে বেড়ে উঠছে সেটাও অবন্তী ভুলেই যাচ্ছে, নিজের সাথে সাথে সে ওই ছোট প্রাণটাকেও কষ্ট দিচ্ছে।
সোহার কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। আমি ভেবেছিলাম সোহা কিছু জানে না, কিন্তু সোহা সবটা জানে। আমি ওকে বলেছি সবটা, ও কাউকে বলবে না, তুই ভাবিস না। আর ওকে তো বলতেই হতো অবন্তি, কারণ লন্ডন যাওয়ার পর আমি না যাওয়া পর্যন্ত সোহাই হবে তোর একমাত্র বন্ধু। আর বন্ধুর কাছে তো লুকোনোটা ঠিক না, তাই না? তুই আমাকে বন্ধু ভাবতে পারিস। দেখ অবন্তি, আমি অতটাও খারাপ বন্ধু হব না তোমার, তুমি বিশ্বাস করতে পারো আমায়। আর আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এখন তোমায় অনেকটা শক্ত হতে হবে। যা হয়েছে সব ভুলে তোমায় সামনের দিকে এগোতে হবে। আর সব সময় মনে রাখবে, তুমি এখন আর একা নও, তোমার সন্তানও আছে তোমার সাথে। এইভাবেই তানিশা আর সোহা আমার পাশে থেকে আমায় সাপোর্ট করতে থাকে। ওদের সাথে থাকতে থাকতে এই কয়েকদিনে আমি অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছি। প্রায় এক মাস পর আমার আর সোহার লন্ডনে যাওয়ার ফ্লাইট ঠিক হয়। আমি আর সোহা লাগেজ গুছিয়ে নিয়ে এয়ারপোর্টে চলে এলাম। তানিশাও এসেছে। তানিশার আজ খুব মন খারাপ, আমি চলে যাবো এর জন্য। যখন ভেতরে ঢুকতে যাচ্ছিলাম তখন আচমকাভাবে তানিশা আমায় জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। ওর কান্না থামিয়ে চলে আসলাম। এসে বিমানে বসে গেলাম আর পা বাড়ালাম এক নতুন জীবনের পথে, যে জীবনে কোনো বেইমানের জায়গা থাকবে না। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম লন্ডন। এখানে আসার পরের দিনই একটা বাসা ভাড়া করে নিলাম। তারপর কয়েকদিনের মধ্যে একটা জবও পেয়ে গেলাম আমি আর সোহা। তারপর পড়াশোনা আর জব নিয়ে দিন ভালোই কাটতে লাগলো। দু মাস পর তানিশাও চলে এলো লন্ডন। এসে ওখানকার অনেক কথা বলল, আরও বলল যে আমার চিন্তায় নাকি বাবা মা দুজনই খুব অসুস্থ হয়ে পড়েছিল। আমি আর সোহা যে কোম্পানিতে জব করি পড়াশোনার পাশাপাশি, সেইখানে তানিশাকেও একটা জব নিয়ে দিলাম বসকে বলে। তিনজনের সময় খুব ভালো যেতে লাগলো। আস্তে আস্তে কেটে গেল প্রায় 7-8 মাস। এখন অফিসে যেতে কষ্ট হয়, এজন্য বস আমায় ছুটি দিয়েছে। বাচ্চাটা হয়ে গেলে তারপর আবার জয়েন করব অফিসে। কয়েকদিন পরেই আমার জীবনটা আলোকিত করে পৃথিবীতে এলো আমার মেয়ে, যার জন্য আমার এত লড়াই, যাকে বাঁচানোর জন্য আমি আমার দেশ ছেড়ে এসেছি। বরাবরের মতো আমার এই সময়টাতেও আমার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল আমার পরম বন্ধু তানিশা আর সোহা। তানিশা আর সোহা আমার মেয়ের নাম রাখলো মেহরিস বিনতে আফরা। ছোট করে ওরা ডাকে আফরা। মেয়ে হওয়ার 1.5 মাস পর চাকরিতে জয়েন করলাম আমি। আর জয়েন করার কয়েকদিনের মধ্যেই প্রমোশনও পেয়ে গেলাম। প্রায় 5 বছর কেটে গেল আমার মেয়ে আমার জীবনে এসেছে। আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। আমার মেয়ের এখন 6 বছর বয়স। কিছুদিন আগেই আমার মেয়ের 6 বছরে পা দেবে। এখন স্কুলে যায় আমার মেয়ে। আমার মেয়ে তার 6 বছরের জন্মদিনে গিফট হিসাবে আমার দেশে আসতে চেয়েছে, আর সেজন্য আজ এতগুলো বছর পর দেশে আসা। 9 বছর আগের কথাগুলো ভাবতেই রাত শেষ হয়ে ভোর হয়ে এলো। একটু পরেই আমার মেয়ের ঘুম ভেঙে যাবে আর আমায় দেখতে না পেলে গাল ফুলিয়ে বসে থাকবে। তাই মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়লাম।